স্ন্যাপে আপনাদের স্বাগতম। জীবের বৃদ্ধি এবং বংশবৃদ্ধি সম্পর্কে আমরা আগের লেকচারে জেনেছি যে তিন ধরনের বৃদ্ধি হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তো অ্যামাইটোসিস সম্পর্কে আপনারা আগের লেকচারে জানতে পেরেছেন। তো এই লেকচারে আমরা মাইটোসিস সম্পর্কে একটু ধারণা নিই। মাইটোসিস, ফার্স্টেই কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি লিখে নিই মাইটোসিসের। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স আসবে অবশ্যই উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণী দেহে এরা হয়ে থাকে। দেন ক্যারেক্টারিস্টিক্স, এদের যে একটা নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়াসটা কয়বার বিভাজিত হবে? একবার বিভাজিত হবে। এদের ক্যারেক্টারিস্টিক্স কি হবে? সব সম দিয়ে সবকিছু, মানে একই প্রজাতির, একই রকম, একই সংখ্যক, সবকিছু সম হবে। তো সম আকৃতির, দেন সমগুণ, দেন সমসংখ্যক। সমসংখ্যক তার মানে কি? মাতৃ নিউক্লিয়াস থেকে যে আপনাদের যে পরবর্তী জেনারেশন আসতেছে তাদের ক্যারেক্টারিস্টিক্সের ভিতর এই গুণগুলো থাকবে। সম আকৃতির হবে, মায়ের নিউক্লিয়াসের সমান নিউক্লিয়াস হবে, মায়ের মতো দেখতে হবে, মায়ের মতো ক্রোমোজোম সংখ্যা হবে, সব কিছু সমান হবে। তো এই জিনিসটাকে, এই সব কিছু সম, এজন্য আমরা এটার নাম দিয়েছি কি, ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। মানে সবকিছু ইকুয়াল হচ্ছে, বা একটা সমীকরণ যদি জারি করে দিই সেই সমীকরণের মতো যাচ্ছে। তো এই হলো মাইটোসিস নিয়ে আমাদের লেকচার। তো পরবর্তী লেকচারের জন্য আপনাদের স্বাগতম।